আমি রাজশ্রী আর আমার রাজশ্রী ডেইলি ব্লগে তোমাদের খুব 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 স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী, আর মহাষষ্ঠী তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে দিয়ে পুজো শুরু হয়ে গেল, মানে কালকে দিয়ে শুরু হয়ে গেছে আমাদের এখানে। তো আমাদের এখানেই পিছনেই আমাদের এখানে একটা পুজো হয়, দুর্গা পুজো হয়। তো যার জন্য মাইক বাজছিল একটু আগে, আর সকাল থেকেই মাইক বাজছে। তো এখন হয়তো কারেন্ট নেই, যার জন্য মাইকটা বন্ধ আছে। তো মাইকের আওয়াজে আমরা কিচ্ছু শুনতে পাই না, এই চার দিন পাঁচ দিন আমরা মানে একদম কিচ্ছু শুনতে পাবো না, মানে এত মাইক বাজবে। তো আর আজকে তো মানে ঘরের কাজটা সবই মোটামুটি হয়ে গেছে, ঘরটা মুছতে হবে। আর ওদিকে অলি আর সোনু আজকে পিকনিক করছে, তো বলছে কাকি পিকনিক করব। আর ওই রোদ্দুরে বসে বসে এখন ওরা মানে উনুন বানিয়েছে, মাটির উনুন বানিয়েছে, তোমাদেরকে দেখাবো। মাটির উনুন বানিয়ে খিচুড়ি বসিয়েছে, খিচুড়ি করবে, তো খিচুড়ি খাবে ওরা, খিচুড়ি আলু ভাজা আর পটল ভাজা। তো ওখানে ওরা পিকনিক করছে, তো আমাকেও ওইখানে থাকতে হচ্ছে, কারণ দুজনই তো বাচ্চা পারে না দুজন, তো আমাকেও ওখানে মাঝে মধ্যে থাকতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই, আর ওদিকে মা রান্না বসিয়েছে, কী কী রান্না হবে আজকে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। আর সারাদিন কী ব্লগ মানে সারাদিন আমি কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবই শেয়ার করার চেষ্টা করব। তো চলো আমার সাথে। তো এই দেখো ওরা এই যে এখানে পিকনিক করছে, এই দেখো এখানে ওই যে ওখানে খিচুড়ি বসিয়েছে, আর এখানে আর এই যে এখানে সোনু কাঠ ভাঙছে, এখানে এই যে একজন কাঠ ভেঙে দিচ্ছে, আর একজন এই যে ওইখানে ওইকে দিকে রান্না করছে, এই যে খিচুড়ি খিচুড়ি, আর এই যে অলি এখানে বসে আছে রোদ্দুরের ভিতরে, আর ওদিকে অলি ইয়ে কি আলু কাটছে, আলু আর পটল। তো ওইটা ভাজা হবে, খিচুড়িটা হোক তারপরে ওগুলো ভাজা হবে। অলি একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছে। ও এদিকে সোনুও ঘেমে যাচ্ছে, সোনুও কাঠ ভাঙছে, তো প্রচুর খাটনি হচ্ছে সোনুর। রোদ্দুরে সোনু রোদ্দুরে বসে আছে, দুজনেই রোদ্দুরে বসে আছে, দুজনেই ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছে, শুধু খিচুড়ি খাবে আজকে, পিকনিক করছে তার জন্য। হ্যাঁ তো চলো, ঢালা যাবে জানি না। জিরা দে, এখান দিয়ে জিরা দে, জিরা একটুখানি দে, শুকনো লঙ্কা দে দুইটা, অল্প একটু জিরা জিরা দে। হ্যাঁ ব্যাস ব্যাস, এবার শুকনো লঙ্কা দে, ভাজবে কিন্তু বোঠা সমেত দিয়ে দিচ্ছি। বোঠা ছাড়াস না, ফাটবে এবার দেখবি কেমন। না উঠাতে হবে না, থাক দে, এবার পেঁয়াজ দিয়ে দে, পেঁয়াজ দিয়ে খিচুড়ি হচ্ছে। অলি দৌড়াচ্ছে পেঁয়াজ দেয়, আর ওদিকে দৌড়াচ্ছে পিছন দিকে। ও থাক খেতে হবে না, নে এবার পেঁয়াজটা ভাজা ভাজা করে একটু, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে খিচুড়িটা ঢালবি, হাতায় হাতায় করে ঢালবি, নাড়া পেঁয়াজটা। না না ছিড়বে না, এই তো ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। রুটি দিয়ে কি করবি, মাছ ধরবে? হ্যাঁ এই তো হচ্ছে, ভালোই হচ্ছে। যে কাটবে উনানে কাটবে, কাট না জ্বললে তো হবে না, পাতাগুলো জ্বলছে। এরকম আমরা আগে ছোটবেলায় করতাম জানিস, ছোটবেলায় কত পিকনিক করতাম, একটুখানি ডাল নিতাম, একটু চাল নিতাম, অল্প চাল। ব্যাস এবার পেঁয়াজ পুড়ে যাচ্ছে, তো এবার খিচুড়ি দে, এবার ইচ্ছে করে দে খিচুড়ি, ইয়ে করে হাতায় করে খিচুড়ি ঢাল 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 ঢাল। গান চলছে,
ও মাইক বাজে না কি দারুন এইখানটাই বেশি না না বিনা হাড়ি পড়ে যাবে উল্টা এবার কাট দে ইয়ে জাল দে ভালো করে জাল দে কাট দে আমার ওদিকে কাজ রয়েছে ঘরে কত আর ওদিকে তো ঠাকুর কমলি শাক ভাজা করছে সজনা শাক ভাজা ওই ভাজা দিয়ে খেয়ে নিবি আর এদিকে আলু ভাজাটা করবি এটাই কপিরাইট পড়বে কেননা ওই যে মাইকের আওয়াজ হচ্ছে না কপিরাইট পড়বে এই ব্লগে কপিরাইট পড়বে মাইকের আওয়াজ হচ্ছে বাবা আমার মেয়েটা কত কাজ করছে আমার দুইটা মেয়ে একজন এদিকে একজন ওদিকে কাঠ ভাঙছে বাপরে বাপ তা হয়ে গেছে খিচুড়িটা এবারে হয়ে গেলে তারপরে ইয়ে কড়াই বসাবি আলুটা ভাজবি হ্যাঁ অল্প দে হ্যাঁ পটলটাকে ভাজ এই নুন হলুদ না খেতে তেলের মধ্যে নুন হলুদ দিলেও হবে না তো বাটিতেই কর এনে থালাটা নে থালাটা ধুয়ে এই কর আমি বলতি তাহলে আমি অন্য কিছু নিয়ে আসি এ মা তাহলে আবার কালকে হবে তাহলে পিকনিক আবার ভালো হবে কালকে কে কি কি মা কালকে বিরিয়ানি হবে কালকে সপ্তমী কালকে বিরিয়ানি হবে বিরিয়ানি এ বাবা একটু ধুয়ে নে পটলটা কারণ তো বালির ভুগছে এই যে সেই যে কালকে যে এখানে একটু মাংস নিয়ে আসলাম হ্যাঁ 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 হাফ কেজি আনলেই হয়ে যাবে আমাদের হ্যাঁ আমার দারুণ লাগে এরকম পিকনিক করতে মনে আছে সেই একবার করছিলাম পিকনিক হ্যাঁ এইখানটাই ওই যে উনান দিয়ে বাবা পুতুলের বউ ভাত আমরা রোজ করতাম বলো পুতুলের বউ ভাত কার দিতে আইছিলাম আবার হ্যাঁ কি মজা হয়েছিল বউ ভাত কিন্তু হেভি হয়েছিল হেভি হ্যাঁ তুই যখন ছিলি না না এই কড়াই গরম হয়ে গেছে এই তো এই বাবা আমি নুনটা আর এই আলু তো হলুদ নুন মাখাই দে একসাথেই মাখাই দে সব আস্তে করে নিচের দিয়ে ছাড়তে হয় না তো তো তেল ছেটে না অলি কত দূর দিয়ে ছাড়ে পটল এই খিচুড়িটা ঢাক নয় তো উপরে যদি পাখিতে দিয়ে দেয় পোষাদ তাহলে হয়ে গেছে খিচুড়িতে নিচে দিয়ে নোংরা নাই তো নয়তো যদি পোষাদ দিয়ে দেয় না হয়ে যাবে না 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 পটলটা উনানটা তাহলে কালকে একটু বড় করে খুঁজতে হবে উনানটা অল্প গর্ত তো বেশি করে নাই না অল্প করতে বানাইছিলাম না ওখানে হুম এ মা পাতা টাতা দিয়ে ওই যে অলি ওখানে আমাদের ছিল না হুম ওখানে বানাইছিলাম তারপরে রোজ চা টা সব বানাইতাম তাই না আজকে বিকালে চা করতে হবে এখানে চা পাতা এ হ্যাঁ তোর ইয়ে করতে হবে কি বলতো বিকালে চা করতে হবে এখানে আমি তো কালকে আবার ইসে যাবো তালবাগিচা বাড়িতে যাবো একটু ওই যে একটু ইয়ে কেনাকাটি একটু বাকি আছে ধোয়া ধোয়ায় অবস্থা খারাপ হ্যাঁ সাইড দিয়ে ছাড় সোনু কোথায় গেছে দেখ লাভ দিয়ে হ্যাঁ ইটা হলুদ জলটা ঢেলে দি হ্যাঁ আলুও ঢাল ওই যে কলা পাতা কাটবি কলা গাছে ওইখানে কলা পাতা চাকু নিয়ে একটা হ্যাঁ কলা পাতা একটা কাট কলা পাতায় খিচুড়ি খাওয়া হবে আমার ওদিকে ঘরের কাজ রয়েছে আর আমি এখানে খিচুড়ি দেবে হ্যাঁ হ্যাঁ আমি তো চলে আসবো কি ধোয়া হ্যাঁ এইটা এইটা তো ধারি নাই কাট দেখ তো হবে দেখ কাট মাঝখানে একটা ওই দেখো বন্ধুরা অলি কলা পাতা কাটছে
আমাদের বাড়ি কলা গাছ দেখো কত কলা গাছ, কলাও হয়েছে, অনেক কলা হয়, কাঁচকলা। কিন্তু এখন আর কলা হয় না। হ্যাঁ এটা আলু ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে না। তো এই যে কলা পাতা নিয়ে বসে পড়ছে খাবে এখন, স্নান হয়নি কিন্তু খাবে এখন খিচুড়ি। হ্যাঁ খালা কলা পাতাটা ধুয়ে নে। হ্যাঁ লঙ্কা দিস না, খাবি না আগে দিয়ে। হ্যাঁ আমি এবালিকে দিয়ে দে, এদিকে চলে যাচ্ছে এইখানটাতে। আরে বালি পড়বে কোন দিকে? ওই দিকে। আলু ভাজা দিয়ে দে, পটল ভাজা, পটল ভাজা মনে হয় নিচে আছে না? দাঁড়া, তারপরে একটা ইয়ে নিতে হবে না, থাম্বেল। পটল কি ছোট ছোট, নাই পটল। হেভি লাগছে, খাও, খেয়ে তারপর স্নান করবা। হ্যাঁ দুজনে দুজনে খাচ্ছে। এ মা তুই খিচুড়িটা এমনভাবে বাড়ছিস ওই যে পরে যাবে, ওই পাতাটাই নিলে ভালো হইতো, ওইটাই জয়েন করে নে। ওই পাতাটা নিবি? পাতাটাই ওরকম, ওই পাতাটাই ঢাল তুই। ঢেলে দে না মাছখানটা, ব্যাস ব্যাস দেখ, কারণ ক্যাচরা করে জলদি কর। এই দে এখনই পড়তো রে ভগবান, কানে কানে না বেশি ঝোল নেওয়া যাবে না। আচ্ছা আলু একটা রেখে দে ভিতরে না খেলে। হ্যাঁ খিচুড়ি তো রেখে দে। এবার কাকির থালাটা দাও, কাকির থালা ওই দাও একটা, ইয়ে হাতায় হাতায় তোমার থালাটা দাও কাকি। হ্যাঁ এই যে খিচুড়ি, ইয়ে এইটা হচ্ছে শাক ভাজা, নে একটুখানি শাক ভাজা দে একটু। হ্যাঁ অল্পই দে। হ্যাঁ গুড্ডি নে শাক ভাজা। দারুণ দেখাচ্ছে খাওয়াটা, কলা পাতায় খাওয়া খিচুড়ি কি দারুণ। ব্যাস আমাকে আর দিতে হবে না।